আমি যখন ষষ্ঠ শ্রেণীতে ছিলাম তখন একটা অনলাইন ম্যাগাজিন খুলেছিলাম এবং সেই ম্যাগাজিনটা তেমন একটা সাড়া পাইনি, কিন্তু 6 বছর পরে কলেজে উঠে যখন একটা দেয়াল পত্রিকা শুরু করলাম খুব ভালোভাবেই সাড়া পেয়েছিলাম। এবং জুনিয়র যারা আছে এবং যারা দ্বাদশ শ্রেণীতে ছিলাম সবাই এটাতে লেখা দিয়েছে, টাকা দিয়ে সাহায্য করেছে এবং নানাভাবে হেল্প করেছে, এবং কলেজের টিচাররাও ভালোভাবেই হেল্প করেছে আমাকে। তো যখন আমি লেখাটা ছাপাতে যাই তখন লেখাগুলো কালেক্ট করতে হয়, লেখাগুলো মুখস্থ করতে হয়, লেখাগুলো ছাপানোর জন্য আর্থিকভাবে কিছু টাকা উঠাতে হয়, এবং সেসব কাজ করতে গিয়ে অনেক রকমের অভিজ্ঞতা হয়েছে। এবং যখন এতগুলো কষ্ট করার পরে যখন দেয়ালে আমি লেখাটা লাগাতাম তখন দেখি একটা অনুভূতি হতো সেটা বলার মতো। এবং আমি আশা করবো যে কলেজে যারা আছে জুনিয়র তারা এটা কন্টিনিউ করবে এবং কলেজ কর্তৃপক্ষ এই বিষয়টা দেখবে, এবং স্বপ্ন যে বাস্তব হয় সেটা দেরিতে হোক আর খুব দ্রুত হোক, স্বপ্ন যদি থাকে তাহলে সেই স্বপ্নটা যে বাস্তব হয় এটাই আমার দেয়াল পত্রিকার মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই। অ্যান্ড অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।